عليه السلام جكون قرآن تلاوته تام ديبه هزار هزار كوتي كوتي بليون تليون حشر باشيرا مغد هيا حضرت داودر تلاوات شونه شونه অনেক হাসরবাসীরা পর্যন্ত বেহুশ হয়ে পড়ে যাবে একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারহাবা সুম্মা তুরদুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদাত আল্লাহ কুরআনে বলতেছে হাবিব উম্মতকে জানান কি জানাবেন এটা জানাবেন যে আমার উম্মত যাহা করে না কেন প্রকাশ্যে আর গোপনে গোপনে অনেকে গোপনে গুনাহ করে আল্লাহ ডাক দেয় হাবিব ওই গোপনের গুনাহ কেউ না জানলা আমি আল্লাহ জানি গোপনে গুনাহ করে প্রকাশ্যে গুনাহ করে হাবিব এই গোপনের গুনাহ গোপনের গুনাহ আমি আল্লাহ জানি সব আমি আল্লাহ সেই দিন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন আমি আল্লাহ সেই দুনিয়ার মধ্যে তারা যা যা করছে আমি আল্লাহ সেই দিন কিয়ামতের ময়দানে সব দেখায় দিব আজকে মসজিদের মধ্যে যারা বসে মাহফিল শোনার জন্য আর যারা বাড়িতে চলে গেছে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে তোরা বাড়ি গেছিলি কা তোরা কি আমার বান্দা না ওই ঘর কি আমার ঘর না তেলাওয়াত কি আমার হয় নাই ওয়াজ নসিহত কি আমার হয় নাই কেন তোরা বাড়ি চলে গেছিস যদি আল্লাহ প্রশ্ন করে জবাব দেওয়ার কোনো সুযোগ নাই কিন্তু আজকে আমরা মাহফিলে যারা বসে আছি আজকে আমরা পাশ করলাম আজকে ফেল করি নাই আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে তোমরা যেখানে জান্নাতের বাগান পাও ফারতাউ জান্নাতের বাগানের মধ্যে তোমরা বিচরণ করো সাহাবীরা বললেন মা আমার ইয়াদুল জান্নাত ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কি নবীজি নবী বললেন হুয়া হিয়া হিলাকুজ জিকির জিকিরের মজলিসটা আল্লাহর জান্নাতের বাগান একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম কুরআন শরীফ ভালো লাগে কালাম কার ভুলটুল আছে মনে হয় সন্দেহ টন্দ আছে কোনো খাতা টাতা আছে নতুন করে সংযোজন করার সুযোগ আছে বিয়োগ করার সুযোগ আছে আসমান কার জমিন কার আমরা কার কোরআন কার কালাম কার আল্লাহর কালামই জমিনে চলবে ঠিক কিনা এটাই জমিনে চলবে لقد خلقنا الإنسان في أحسن تقويم الله بول هي মানুষ আমি তোমাকে সুন্দর অবয়ব দিয়ে সুন্দর যদি আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি সৌন্দর্য দিছে কে আল্লাহ সমস্ত পৃথিবীর বিজ্ঞানী যদি এক জায়গা হয় আল্লাহর দেওয়া একটা চোখের মতো চোখ বানাই দিতে পারবে যে অন্ধ হয়ে গেছে একবারে অন্ধ চোখে দেখে না পৃথিবীর সব বিজ্ঞান চেষ্টা করে তার চোখ ফিরাই দিতে পারবে তাহলে চোখ দিছে কে এই চোখ দিয়ে খুব খালি সিনেমা দেখবো চোখ দিয়ে খালি সিনেমা দেখবো কি দেখবো আল্লাহর কোরআন পড়বো এই চোখ দিয়ে মসজিদ আসবো এই চোখ দিয়ে দেখে দেখে হালাল রিজিক গুনে গুনে খাবো এই চোখ দিয়ে দেখে দেখে আল্লাহর কালাম পড়বো কালাম বুঝবো রসুলের হাদিস পড়বো এই চোখ দিয়ে দেখে দেখে রসুলের পথে আমরা চলবো আল্লাহ চোখ শুধু দুনিয়া দেখার জন্য দেয় নাই আল্লাহর চোখ দেওয়ার উদ্দেশ্য আছে প্রিয় চাঁদপুরবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন কোরআন শরীফ থেকে দুটি কথা আমাদের বুঝে যাওয়া দরকার বাজানো 63 বছরের জীবনে আল্লাহর নবীর কষ্ট কম হয় নাই আহা কত সাহাবীর পিঠের চামড়া চলে গেছে এই কোরআনের বাণী শোনানোর জন্য
কত সাহাবী দেশ ত্যাগ করেছে কত সাহাবী বাড়িঘর ছেড়ে দিয়েছে কত সাহাবীর চোখের সামনে সন্তান হত্যা করা হয়েছে কত সাহাবীর চোখের সামনে বিবিকে হত্যা করা হয়েছে কত মার চোখের সামনে সন্তান শহীদ করা হয়েছে কত স্বামীর সামনে বিবিকে হত্যা করা হয়েছে কত বিবির সামনে স্বামীকে হত্যা করা হয়েছে কত বাবার সামনে সন্তানকে হত্যা করা হয়েছে এই কালেমার জন্য সাহাবীদের পিঠের চামড়াগুলি চলে গেছে পিঠের চামড়াগুলি সাহাবীদের চলে গেছে এই কালেমার দাওয়াতের জন্য কত ওলিরা দেশের পর দেশ বিদেশের পর বিদেশ হাজার হাজার মাইল পথ অতিক্রম করে এই জমিনে বাসা বেঁধে পাহাড়ের গুহার মধ্যে ঘুমিয়ে থেকে জঙ্গলের মধ্যে ঘুমাইয়া কত ওলিরা এই জমিনে কালেমার দাওয়াত দি আপন আপন মাজারে তারা আজ ঘুমাই গেছে কত ওলিরা এই জমিনের মাটির নিচে ঘুমায় কত ওলিরা হাজার হাজার মাইল পথ অতিক্রম করেছে শুধু এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য কষ্ট তাদের কম হয় নাই আজকে এই সুন্দর মসজিদ আপনারা পেয়েছেন এর অবদান 360 আউলিয়ার আজান আপনারা দিচ্ছেন কেউ আজানে বিরোধিতা করে না বাধা দেয় না এর অবদান শাহজালালের শাহপরানের শাহ মখদুমের খান জাহানালের কমরউদ্দিন রুমির আল্লাহর ওলিদের ওলিদের দেওয়া ইসলাম এদেশে চলবে কথা বলেন ঠিক কি না এখন নতুন নতুন আরো বহু আসবে এক দল আসবে বুকে হাত বেঁধে নামাজ পড়বে আর এক দল আসবে সেজে দিব এক দল আইবে খালি কবে কোরআন মানি আর কিছু মানি না আর এক দল সাহাবায়ে কেরামদের গালি গালাজ করবে মানে নানান তলে এক তাল আসবে কয় নামাজ লাগে না এক তাল আবার কবরের পাশে ঢোল পিটাইব নানান তলে যেই তালে শাহজালাল যেই মতে শাহজালাল শাহপরান শাহ মখদুম যেই মতে খান জাহান আলী খাজা আজমেরি মুজাদ্দিদ আল ফেসানি সেরহেন্দি কুতুবুদ্দিন কাকি নিজামুদ্দিন আউলিয়া হানাফি শাফি মালিক হাম্বুলি সেই আকিদায় সেই মানহাজ আমাদের থাকা লাগবে বাপ কথা বলেন ঠিক কিনা অন্য মতে গেলে বিরাট বড় বিপদ বিপদের শেষ নাই এখন তো মানুষ সিনা বড় দেয় এই জন্য কবি লেখছেন সাচ্চে মুসলমান তারা নামে মুসলমান ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা ওরাই তো আসলেই এজিদেরই চেলা দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা এই কালামে কোরআনে আল্লাহ 40টা জায়গায় আল্লাহর নামের পাশে নবীর নাম আল্লাহ ব্যবহার করেছে সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ কয় জায়গা 40 জায়গা আল্লাহর এই কালামে আল্লাহ নামের পরে 40 জায়গায় আল্লাহ তার নবীর নাম যেখানে আতিউল্লাহ সেখানে আতিউর রসুল যেখানে লিতুমিনু বিল্লাহি সেখানে ওয়ার রসুল একসাথে বলবেন মারহাবা যেখানে আল্লাহ তারপরেই নবী এজন্য আমরা সুন্নিরা নবী নবী করি কি কথা কন ঠিক কিনা সুন্নিরা কথা কন না সুন্নিরা নবী নবী করি কারণ আল্লাহ কোরআনে 40 জায়গায় আল্লাহ নামের পরে নবীর নাম লেখছে কিন্তু 40টা আয়াতের সার মর্ম আমার আল্লাহ একটা আয়াতের মাধ্যমে আল্লাহ দিয়ে দিছে আল্লাহ বললেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব উম্মতকে জানান আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হয় নবী মানলে কথা নবী মানলে
আপনি নবী মানলে আল্লাহ মানা হয় আপনি নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয় আপনি নবীর গোলামী করলে আল্লাহর গোলামী হয় আপনি নবী তাজিম করলে আল্লাহ তাজিম করা হয় আপনি নবীর দলে থাকলে আল্লাহর দলে থাকা হয় এইজন্য কবরে নামানোর সময় বলা হয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি বিএনপি بسم الله وعلى ملة عمليك بسم الله وعلى ملة نقشبندية بسم الله وعلى ملة مزددية بسم الله وعلى ملة قادرية بسم الله وعلى ملة رسول الله نبير دول نبير دول قطابل انتكينا كون دول كون دول الدنيا نبير دول ناكوين اپنی وحابين دول کرسين নবীর দল না করে আপনি নজদীর দল করছেন নবীর দল না করে খারিজির দল করছেন নবীর দল না করে শিয়ার দল করছেন নবীর দল না করে আপনি রাফিজির দল করছেন নবীর দল না করে মুতাজিলার দল করছেন নবীর দল না করে আপনি ভন্ডের দল করছেন নবীর দলে থাকতে হবে নবীর দলে থাকতে হবে নবীর দলে থাকলে ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে কথা কর ঠিক কি না একদিন মাটির ভিতরে হবে ঘর রে নোনামান কেন বাঁধো দালান ঘর নোনামান কেন বাঁধো দালান ঘর দুনিয়া থেকে কবরে চলে যাওয়া লাগবে আজ অথবা কাল থাকার জন্য দুনিয়াতে আসি নাই আল্লাহর ঘরে বসে আছেন কত মুসল্লি ঘরের মধ্যে ছিল আজ অনেকে নাই কবরে চলে গেছে মসজিদের খাটিয়া আছে খাটিয়াকে জিজ্ঞেস করেন খাটিয়ারে বলো তোমার জীবনের কি সাক্ষী মসজিদের খাটিয়া বলবে শোনো কি ধনী কি গরিব কি মসজিদের মুতল্লি কে মসজিদের সভাপতি কে চেয়ারম্যান কে মেম্বার এমপি আর মন্ত্রী মিনিস্টার আমি খাটিয়ায় চড়ে কতজনকে বিদেয় জানাইছি রাষ্ট্রপতি প্রেসিডেন্ট আলে বলাম জাহেল তুকার চোর ডাকাতার কত কোয়ালিটির মানুষ আমি খাটিয়ার মধ্যে করে কবরে বিদায় জানাইছি আহা ওই খাটিয়া করে কবরের মধ্যে বিদায় জানানো হবে চাঁদপুরের মুসলমান মনোযোগ দিয়া শুনিয়া যান বাহাদুরপুরবাসী ওই কবর আমাদের আব্বব কবরই একদিন কবরে চলে যাওয়া লাগবে কবরে একদিন চলে যাওয়া লাগবে আল্লাহ কোরআনে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম আল্লাহ বললেন হাবিব উম্মতকে জানাত উম্মতকে জানান সৃষ্টির যেখানেই লুকাক না কেন পৃথিবীর যেখানেই পালাক না কেন আমাদের মাথার উপরে সাতটা আসমান আছে আমাদের জমিনের নিচে আরো ছয়টা জমিন আছে সাতটা জমিন সাতটা আসমান সাতটা জমিন সাতটা আসমান এই জমিনে যেমন সাতটা মহাসাগর আছে আমাদের নিচের জমিনে এরকম সাগর আছে এই জমিনে যেমন নদী আছে আমাদের নিচের জমিনে এরকম নদী আছে এই জমিনে যেমন মরুভূমি আছে আমাদের নিচের জমিনে এরকম মরুভূমি আছে এই জমিনে বিরাট বড় বড় জঙ্গল আছে আমাদের নিচের জমিনে ওইভাবে জঙ্গল আল্লাহ বানাইছে চাঁদপুর বাহাদুরপুরবাসী মনোযোগ লাগাত আল্লাহ পাকে এরকম জমিন সৃষ্টি করেছেন সমুদ্রের গভীরতা 36,000 ফিট গভীরতা 36,000 ফিট প্রায় 16 মাইলের উপরে বিরাট বড় গভীর একটা সমুদ্র পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট এর উচ্চতা আছে 29,000 ফিট বিরাট বড় পাহাড়টাকে যদি আপনি ছেড়ে দেন গভীর সমুদ্রের নিচে যেতে যেতে পাহাড় সমুদ্রের নিচে চলে যাবে নিচে চলে যাওয়ার পরেও পাহাড়ের উপরি ভাগ থেকে আরো 7,000 ফিট পানি বাকি থাকবে ওই গভীর সমুদ্রের তলদেশেও দিয়ে যদি পালান আল্লাহ ডাক দেয় হাবিব উম্মতকে জানান فَإِنَّهُ
মুলাকিকুম মরণ তার সাথে মোলাকাত করবে মরণ থেকে পালানোর আর কোন রাস্তা নাই জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়ারে সুনারাদ জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া ও যাদা মরি পাক ধরিয়া গেছে দাড়ি দন্ত বসে গোটা চারি ঠিক কিনা ও যাদা মরি পাক ধরিয়া গেছে দাড়ি দন্ত বসে গোটা চারি সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদর জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদর জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া আল্লাহুম্মা সাল্লি محمد وعلى سيدنا مولانا محمد কষ্ট হয় জিন্দা ঘুম আসে জিন্দা আর সঙ্গে তো ইনশাআল্লাহ জিন্দা সারা রাত জিন্দা আছেন আছেন নার তাকবীর জিন্দা নারে রিসালাত জিন্দা থাকা লাগবে না কিন্তু নেকি লেখা হয়ে গেছে সারা রাত থাকা লাগবে না নেকি লেখা হয়েছে আল্লাহর খুব অভাব আল্লাহ খুব কিপটে দিবার সে দেয় না আল্লাহ ওয়াদা করছে নেকি লেখা হয়ে গেছে একসাথে বলবেন মারহাবা কাজ করেন নাই নিয়োগ করছেন বেনিফিট আল্লাহ দিয়ে দিবেন পৃথিবীর কোনো কোম্পানি আপনাকে বেনিফিট দিবে না একটা কোম্পানি আল্লাহর খোলা কাজ করেন নাই নিয়োগ করেছেন বেনিফিট আল্লাহ দিয়ে দিবে মারহাবা বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহ কোরআনে বললেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা মাশাআল্লাহ তাহলে কোরআনের বরকত আছে বোঝা যায় আল্লাহু فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ কার কালাম আল্লাহ ভালো লাগে আল্লাহ এক নিজে আল্লাহ কোরআন শরীফ জান্নাতে তেলাওয়াত করে বান্দারে শোনাবে পৃথিবীর মধ্যে আল্লাহ একজনকে শ্রেষ্ঠ সুর আল্লাহ দিয়েছিলেন তার নাম হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে শ্রেষ্ঠ সুর আল্লাহ পাক দিয়েছিলেন আল্লাহু আকবার এই শ্রেষ্ঠ সুর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দিলেন উনি জবুর শরীফ যখন তেলাওয়াত করতেন জবুর সত্তর সুরে জবুর তেলাওয়াত করতেন একসাথে বলা যাবে মারহাবা সত্তর কোয়ালিটির সুর দিয়া জবুর শরীফ তেলাওয়াত করতেন দাউদ আল্লাহ পাকের পশু আকাশের পাখিগুলি ডালে এসে এসে দাউদের জবুর শরীফ তেলাওয়াত শুনত শুনতে 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 পাখিরা মারা যাইত পশু এক জায়গা বাঘ আর হরিণ এক জায়গা বসত কেউ কাউরে আক্রমণ করতো না
কেউ কাউরে ধরতো না। সমুদ্রের গভীরের মাছগুলি এসে এসে নদীর পারে সমুদ্রের পারে হযরত দাউদের জবুর তেলাওয়াত শুনতেন। তখন তো বাবা মাইক ছিল না, বিনা মাইকে শুধু জবানে হযরত দাউদ আলাইহিসসালাম জবুর পড়তেন। জবুর তেলাওয়াত করার সময় এক ধরনের বিশেষ একটা বাজনা তিনি বাজাইতেন, ওটা ওই জমানার সাবজেক্ট, এই জমানায় আবার চলবে না। আল্লাহ পাকের নবী হযরত দাউদ 70 সুরে জবুর সুরি তেলাওয়াত করতেন। তার তেলাওয়াতে আকাশের পাখিরা মুগ্ধ হয়ে মারা যাইত, জমিনের পশুরা কলিজা ফেটে ফেটে মারা যাইত, এমনকি মানুষরা পাগল পড়া হয়ে যাইত তার তেলাওয়াতে। উনি সারা রাত্র ভরে ভরে নামাজ পড়তেন আর সারা রাত্র ভরে ভরে জবুর তেলাওয়াত শুনতেন। ওনার মুসল্লি যারা থাকত তারা জবুর শুনে শুনে সারা রাত কেমনে পার করত কেউ বুঝতে পারত না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? দাউদ আলাইহিসসালামকে আল্লাহ বলবে, দাউদ তোমাকে লাহার দিয়েছি, হাসরের মাঠে তুমি আজ একটু তেলাওয়াত করে শোনাও। দাউদ বলবে, আল্লাহ আমি তো জবুর পড়তাম, আজকে হাসরের মাঠে কি তেলাওয়াত করব বলো আল্লাহ। আল্লাহ বলবে, দাউদ রে তোমার জবুর রহিত করে দিয়েছি, মুসার আমি তাওরাত রহিত করে দিয়েছি, ঈসার ইঞ্জিল রহিত করে দিয়েছি, 124,000 নবীর সহিবাগুলি আমি রহিত করে দিয়েছি, একমাত্র আমি আল্লাহ, আমার হাবিবের কোরআন শরীফকে আমি আল্লাহ চালু রেখেছি। দাউদ আজকে তুমি কোরআন তেলাওয়াত করে হাসরবাসীদেরকে শুনে দাও। আল্লাহ নবী হযরত দাউদ আলাইহিসসালাম যখন কোরআন তেলাওয়াতে টান দিবে, হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন হাসরবাসীরা মুগ্ধ হইয়া হযরত দাউদের তেলাওয়াত শুনে শুনে অনেক হাসরবাসীরা পর্যন্ত বেহুশ হয়ে পড়ে যাবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? আল্লাহ কোরআনে বলতেছে, হাবিব উম্মতকে জানান, কি জানাবেন? এটা জানাবেন যে আমার উম্মত যাহা করে না কেন, প্রকাশ্যে আর ওপনে গোপনে, অনেকে গোপনে গুনাহ করে, আল্লাহ ডাক দেয় হাবিব, ওই গোপনের গুনাহ কেউ না জানলে আমি আল্লাহ জানি, ওপনে গুনাহ করে প্রকাশ্যে গুনাহ করে, হাবিব এই গোপনের গুনাহ ওপনের গুনাহ আমি আল্লাহ জানি, সব আমি আল্লাহ সেই দিন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন, আমি আল্লাহ সেই দুনিয়ার মধ্যে তারা যা যা করছে আমি আল্লাহ সেই দিন কিয়ামতের ময়দানে সব দেখাই দিব। আজকের মসজিদের মধ্যে যারা বসছে মাহফিল শোনার জন্য আর যারা বাড়িতে চলে গেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, তোরা বাড়ি গেছিলি কা, তোরা কি আমার বান্দা না, ওই ঘর কি আমার ঘর না, তেলাওয়াত কি আমার হয় নাই, ওয়াজ নসিহত কি আমার হয় নাই, কেন তোরা বাড়ি চলে গেছিস? যদি আল্লাহ প্রশ্ন করে জবাব দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আজকে আমরা মাহফিলে যারা বসে আছি, আজকে আমরা পাস করলাম, আজকে ফেল করি নাই, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে তোমরা যেখানে জান্নাতের বাগান পাও, ফারতাউ জান্নাতের বাগানের মধ্যে তোমরা বিচরণ করো। সাহাবীরা বললেন, মা আমার ইয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কি নবীজি? নবী বললেন, হুয়া হিয়া হিলাকুজ জিকির, জিকিরের মজলিসটা আল্লাহর জান্নাতের বাগান। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? জান্নাতের বাগানে কারা বসা? জান্নাতি 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 জান্নাতিরা জান্নাতের বাগানে বসা। আল্লাহ বলেন, আল্লাযি খলাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, কি ছিলাম আমরা? মায়ের পেটের মধ্যে এক ফোঁটা পানি। খলাকাল ইনসানা মিন
أم خلق الإنسان من علق একটু রক্তপিণ্ড ছিলাম একটু পানি ছিলাম শুক্রাণু ছিলাম অস্তিত্ব ছিল না কোনো ক্ষমতা ছিল না টাকা পয়সা ছিল না ভাগ্য ছিল না আল্লাহ শুক্রাণুর মধ্যে গোপন রেখে দিলেন ওই শুক্রাণুটা মায়ের পেটের ভিতরে আল্লাহ ঢুকাই দিয়ে আর রহমের জগতে ছয় মাস পর্যন্ত আল্লাহ লালন পালন করলেন যেখানে হাত দেওয়ার দরকার হাত দিলেন চোখ দেওয়ার দরকার চোখ দিলেন পা দেওয়ার দরকার পা দিলেন যদি আল্লাহ একটা পা না দিতেন পৃথিবীর কারো কাছে আপনি কৈফিয়ত তলব করতে পারতেন না যদি আপনার চোখ আল্লাহ একটা না দিতেন পৃথিবীর কারো কাছে কৈফিয়ত তলব করতে পারতেন না আল্লাহ যদি আপনাকে পাগল বানায় দুনিয়াতে পাঠাইতেন পৃথিবীর কারো কাছে কৈফিয়ত তলব করার কোনো ক্ষমতা ছিল না আল্লাহ যদি আপনার জবান না দিতেন পৃথিবীর কারো কাছে কৈফিয়ত তলব চলতো না আল্লাহ যদি আপনার ব্রেন না দিতেন পৃথিবীর কারো কাছে কৈফিয়ত চলতো না আল্লাহ যদি আপনার পেট না দিতেন পৃথিবীর কারো কাছে কৈফিয়ত চলতো না আল্লাহ কোরআনে বললেন ও আমার বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছি তোমাকে সুবিন্যস্ত করেছি সুঠাম দেহের আমি আল্লাহ বানাইলাম তোমার আজকে শক্তি হইলো শক্তির গরম তুমি দেখাও আজকে এলেম হইলো এলেমের বড়াই তুমি দেখাও আজকে অর্থ হইলো টাকার অহংকার তুমি দেখাও আজকে জ্ঞান হইলো জ্ঞানের গরিমা তুমি দেখাও বান্দা তোমার কিছুই নাই সব ক্ষমতার মালিককে অহংকার কি আমাদের না আল্লাহর হ্যাঁ আমাদের অহংকার না আল্লাহর অহংকার আমরা যদি অহংকার করি সর্বনাশ হবে না বিরাট বড় সর্বনাশ আমাদের কোন অহংকার নাই অহংকার একমাত্র আল্লাহর অহংকার কার অহংকার আমাদের নাই অহংকার আল্লাহর বেশি রাত করব না বাজান কোরআন শরীফ থেকে দুটি কথা বুঝাই দিয়ে যায় খুব মনোযোগ দিয়েন প্রশ্ন করি জবাব দিবেন আমার নবীর চাইতে এলেম ওলা কেউ আছে হ্যাঁ নবীর চাইতে সুন্দর কেউ আছে নবীর চোখের মতো চোখ কারো আছে আমার নবীর হাতের মতো কারো হাত আছে আমার নবীর পায়ের মতো কারো পা আছে আমার নবীর দেহ মুবারকের মতো দেহ কারো আছে নাই আমার নবীর হাতের মতো কারো হাত নাই দেহের মতো কারো দেহ নাই জবানের মতো জবান নাই লাহানের মতো লাহান নাই চোখের মতো চোখ আমার নবীর চোখের মতো চোখ নাই মনোযোগ দেন ও নবীর উম্মতেরা আল্লাহর নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট কাল নবীজিকে নিয়ে গেলেন হযরতে রসুল করিমের চাচা আবু তালেব নবীজির আর একজন চাচা ছিলেন নবীজির আর একজন চাচা ছিলেন জুবাইর সেই চাচাও নবীজিকে লালন পালন করতেন কিন্তু তিনি কিছুদিন পরে মারা গেলেন লালন পালনের ভার আসলো আবু তালিবের হাতে আবু তালিব সিরিয়ায় ব্যবসা করার জন্য রওনা করবে এমন সময় আল্লাহর নবী দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে নবীজি তখন ছোট 12-13 বছর বয়স নবীজি কাঁদে আবু তালিব ডাকতে বলল না ও আমার বংশধরেরা আমার এই ভাতিজা মোহাম্মদ সারা আমি সিরিয়ায় যাব না ওর মা নাই ওর বাবা নাই এতি ওকে আমি লালন পালন করি আল বেদার ভিতরে ইমাম ইবনু কাসির লেখেন দুনিয়ার মানুষে হযরতে রাসূল কারীমকে আবু তালিব এক বিছানায় নিয়ে শুয়াইতেন এক বিছানায় ঘুমাইতেন একসাথে খাবার খাইতেন কাঁধে করে নিয়ে পথ চলতেন পিঠে করে নিয়ে পথ চলতেন গোসল করাই দিতেন একসাথে বলা যাবে মারহাবা আবু তালিবকে গোসল করাইতেন আবু তালিব নবীকে মনোযোগ দিয়ে এক বিছানায় ঘুমাইতেন একসাথে খানা খাইতেন সিরিয়ায় ব্যবসা করার জন্য রওনা করছে ব্যবসা করার জন্য রওনা করার সময় বর্তমানে জর্দান জর্দানটাই আগে ছিল সিরিয়ার একটা অংশ জর্দান ওমান এরপরে আপনার কি বলে ওই সিরিয়া ফিলিস্তিন লেবানন লিবিয়া এই বিরাট অংশ ছিল ছিল আগে সিরিয়া এই সিরিয়ার দিকে
শামের দিকে ব্যবসা করার জন্য আবু তালেব রওনা যখন রওনা করছে তখন আল্লাহর নবীজি তখন ছোট বালক আল্লাহর নবীকে নিয়ে রওনা করছেন ওই সিরিয়ায় জর্দানে যাওয়ার সময় পথের মধ্যে খ্রিস্টানদের পাদ্রির গির্জা ছিল এই গির্জা পাদ্রির নাম ছিল বুহাইরা বুহাইরা পাদ্রি দেখে যে সুন্দর একটা কাফেলা আরব থেকে আসে এই কাফেলা আসার সময় বুহাইরা লক্ষ্য করল যে একটা বালক এই কাফেলার সাথে আসে কিন্তু এই কাফেলা বালকের মাথার উপরে এক খণ্ড মেঘ উড়ে উড়ে ছায়া দিতে দিতে আসে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ নবী যেখানে মেঘ সেখানে মারহাবা কর নবী যেখানে মেঘ বনের যত পশু গন ভক্তি করতই দুই চন বনের যত পশু গন ভক্তি করতই দুই চরণ মেঘমালা ছায়া দিত গাই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় বলেন কোন সাধনে পাইব তোমায় গো নবীজি গোলামের দেখা দিবেন বলেন গোলামের দেখা দিবেন গো নবীজি কোন সাধনে পাইব তোমার পাদ্রি বুহাইরা দেখে সুন্দর বিরাট বড় একটা কাফেলা কিন্তু মেঘ তারে ছায়া দেয় আর একটু লক্ষ্য করলেন সেই সাহাবী গাছ এখনো জিন্দা আছে জর্দানে মারহাবা বলবেন কি গাছ সাহাবী গাছ এখনো জিন্দা 30-40-50 মাইলের ভিতরে আর কোনো গাছ নাই 40 মাইলের ভিতরে শুধু মরুভূমি আর মরুভূমি কি বুঝলেন আপনি এখান থেকে প্রায় একবারে ওই গরিবির পর্যন্ত কোনো গাছ নাই মানুষ নাই বাগান নাই নদী নাই খাল নাই শুধু মরুভূমি আর মরুভূমি এই 30-40 মাইল চারপাশে স্কোয়ার প্রায় 150-200 কিলোমিটারের ভিতরে কোনো গাছ নাই একটা গাছ ওই একটা গাছ সাহাবি গাছ ওই গাছে কি করলো আল্লাহর নবী গাছের নিচে যায় বসে বসার সাথে সাথে গাছের ছিল না পাতা গাছে পাতা জন্ম নিয়ে নিল ওই গাছ জিন্দা হয়ে গেল শুধু জিন্দাই হয় নাই ওই গাছটা কি হলো আল্লাহর নবী সব ছায়া পা ডাল পত্র দিয়ে ওই গাছটা আমার নবীকে ছায়া দিতে লাগলো একসাথে বলেন আল্লাহ আকবার বনের যত পশু গন ভক্তি করতই দুই চরণ মেঘমালা ছায়া দিত গাই গো নবীজি কোন সাধনে পাইব তোমার মানুষ চিনে নাই কিন্তু গাছে চিনছে সুবহানাল্লাহ বলবেন মানুষ চিনে নাই কিন্তু গাছে চিনছে আবু তালিব সাথে কাফেলার লোকজন পাদ্রি বুহাইরা দৃশ্যখানা দেখে আর বুঝার বাকি নাই পাদ্রি বুহাইরা তার গির্জার ভিতরে খাবার দাবারের ইন্তজাম করলেন সুন্দর কাফেলার জন্য খাবারের ব্যবস্থা করলেন ব্যবস্থা করে ওই কাফেলায় যা বলেন কাফেলার নেতাকে নবীর চাচা আবু তালিব বলেন আমি বলে আজকে দুপুরে আপনাদের সবার আমার গির্জায় দাওয়াত সবার জন্য
আমি খাবার দাবার মেহমানদারির ব্যবস্থা করছি। নবীজির চাচা বলেন, বুহাইরা, জীবনে এই রাস্তা দিয়ে বহুবার গেলাম, কোনোদিন আমারে খাবার দাবার দেও নাই, আমার কাফেলারে কোনোদিন মেহমানদারি করো নাই, কিন্তু আজকে মেহমানদারি করবার চাও কে, কারণটা কি? বুহাইরা ডাক দিয়ে বলেন, কাফেলার লোকজন আরববাসী, আমার মন চাইছে তাই মেহমানদারি করব, পরে কথা বলবো, আগে তোমাদের সবার দাওয়াত। সুন্দরে আয়োজন হলো, পাদ্রি বুহাইরা সবাইকে ঘরের ভিতরে নিয়ে গেলেন, গির্জাতে নিয়ে যাওয়ার পরে নবীজির চাচা গেলেন, আরো সবাই গেলেন, কিন্তু আল্লাহর নবী ছোট বিদায়, নবীজিকে কাফেলার তাঁবুর ভিতরে রেখে, গাছের নিচে রেখে সবাই চলে আসছে, কেউ নবীকে আনতে যায় নাই। পাদ্রি বুহাইরা মনে মনে চিন্তা, আমি যার জন্য আয়োজন করলাম সেই নাই, মারহাবা কর, আমি আয়োজন করছি নবীর জন্য। বুহাইরা পাদ্রি বুঝে ফেলছে তাওরাতে জবুরে ইনজিলে লেখা, এই নবী এই গাছের নিচ দিয়ে যাওয়ার সময় এই গাছে ছায়া দিবে, ডালপালা ঝুঁকাইয়া এই সাহাবি গাছ আমার নবীকে তাজিম করবে, আর এই নবী রাস্তা দিয়ে যাওয়ার সময় আকাশের মেঘ এই নবীর ছায়া দিবে। একবার জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। যারা বলে নবী আমাদের মতো কুত্তাই নিয়ে রসিনে, কথা বুঝেন নাই, যারা বলে রসুল আমাদের মতো ওরে কুত্তাই নিসিনে, হ্যাঁ ঠিক আসতে বলেন কে, জোরে বলেন, ওরে কুকুরে নিসিনে। পাত্রিক বুহাইরা ডাকতে বলে, আবু তালিব, কাফেলার সবাই কি আসছে? বলে, না, আমার ভাতিজা মোহাম্মদ আমি নামি রেখে আসি, আমার সন্তান মোহাম্মদকে আমি রেখে আসছি। পাদ্রি বুহাইরা ডাক দেয়া কয়, না আবু তালিব, তুমি তাকেও নিয়ে আসো, আজকে আমার মেহমানদারি থেকে কেউ বাদ যাবে না। তখন এক কুরাইশি ডাক দেয়া বলল, না মোহাম্মদ আমাদের সাথে খাবে না, তা হবে না। দৌড়াই গেল এই লোকটা, দৌড়াই দেয়া আল্লাহ নবীকে কোলে করে নিয়ে আসছে, খাবারে বসলো গির্জার ভিতরে, মুসলমানদের মসজিদ আর খ্রিস্টানদের গির্জা, মুসলমানদের মসজিদ খ্রিস্টানদের গির্জা, ওই গির্জার ভিতরে তাদেরকে নিয়ে খাবার দেওয়া হচ্ছে। আল্লাহ নবী বসে বসে খানা গ্রহণ করতেছিলেন, সবাই তাড়াহুড়া করে, কিন্তু আল্লাহর নবী খানা গ্রহণের ব্যাপারে তাড়াহুড়া করতেন না। একবার জোরে বলা যাবে কি? মারহাবা। নবী কি বাম হাত দিয়ে খাইছে? কথা কর না, বাম হাত দিয়া? সামুজ দিয়া খাইছে? কোন হাত দিয়া? কয় আঙ্গুল? পাঁচ আঙ্গুল, তিন আঙ্গুল, পাঁচ আঙ্গুল, তিন আঙ্গুল, পাঁচ আঙ্গুল, তিন আঙ্গুল দিয়া আল্লাহর নবী খানা গ্রহণ করছে। খাবার শেষে নবী যে আঙ্গুলগুলি চেটে চেটে খাইছে, বাসনটারে সুন্দর করে সাইটে খাইছে, কিন্তু আমার দেশে সোসাইটির নাম দিয়ে বিয়ে বাড়ি হয়, দেখবেন বিয়ে বাড়ি অনুষ্ঠানে ওই কমিউনিটি সেন্টারগুলিতে অর্ধেক খায় আর অর্ধেক ফালাই দেয়, অর্ধেক খায় অর্ধেক ফালা, নাম দিছে সোসাইটি, এইগুলি সোসাইটি না, এগুলোর নাম হলো শয়তানি। এগুলোর নাম কি? নবীর সুন্নতের বিরুদ্ধে, নবীর সুন্নতের বিরোধিতা করা, এগুলির নাম হলো শয়তানি। তাহলে খাইতে হবে কয় আঙ্গুল? পাঁচ আঙ্গুল, তিন আঙ্গুল, পাঁচ আঙ্গুল, তিন আঙ্গুল, কোন হাত? কথা কেন না, কোন হাত? আরে বাবা পিসির লেগে, এটা কাম সারুনির লেগে, এটা কাজ করার লেগে, আওয়া কাজ করার লেগে, ওটা ভালো কাজ, কাজ এটা খারাপ না, এটা ভালো কাজ। বাম হাত দিয়ে মুসলমান খাবে না, সামুজ দিয়ে মুসলমান খাবে না, মুসলমান খাবে হাত দিয়ে, একসাথে বলবেন না, মারহাবা। সোসাইটির নাম দিয়ে, সামাজিকতার নাম দিয়ে আজকে অসামাজিকতা সৃষ্টি করা হচ্ছে, নবীর সুন্নতকে হারানো হচ্ছে। আমরা সুন্নিরা নবীর সুন্নত হারতে দিতে পারি না, কথা বলেন ঠিক কিনা? পাদ্রি বুহাইরা দেখে সবাই তার আহরা করে, কিন্তু রসুল করিম খুব ধীরস্থির ভাবে খানা গ্রহণ করতেছে, সবাই খুব পেট ভরে ভরে খা, কিন্তু আল্লাহ রসুল কম কম খাচ্ছে।
পাদ্রী বহাইরার আর বোঝার বাকি নাই, আরো নিদর্শন পাইলেন। খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আবু তালিবকে ডাক দিয়ে বলেন, আবু তালিব আপনার সাথে কথা বলবো কিন্তু আপনার ভাতিজার সাথে আমার নির্জনে কিছু কথা আছে। কি কথা বলেন? গির্জা থেকে সবাইকে বের করে দিল, আবার নবীকে গির্জার মধ্যে বসাইয়া ওই পাদ্রী ডাক দিয়ে বলতেছে, হে মুহাম্মদ আপনাকে লাত এবং উজ্জার কসম দিয়ে বলতেছি, আজকে আপনি আমাকে সত্য সত্য বলবেন, আজকে আমি আপনা আমার কাছে কিন্তু মিথ্যা বলবেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, হে পাদ্রী বুহাইরা আমাকে লাত এবং উজ্জার কসম আপনি দিবেন না, আমি আমার পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণা করি লাত এবং উজ্জাকে, ওই প্রতিমাকে আমি নবী মুহাম্মদ ঘৃণা করি। একবার জোরে বলা যাবে কে মারহাবা? নবীর বয়স কেবল 12-13। বলতেছে, হে পাদ্রী লাত উজ্জাকে আমি আমার জীবনের সবচেয়ে বেশি ঘৃণা যদি কাউকে করি তো লাত উজ্জাকে করি, ওই নামের কসম আপনি আমাকে দিবেন না। তখন পাদ্রী বলতেছে, তাহলে আল্লাহর কসম দিয়ে বলতেছি আপনি আমাকে সত্য বলবেন? বলে, কি জিজ্ঞেস করতে চান বলেন? বলে, হে মুহাম্মদ আপনার পিঠে একটা নবুয়তের সিল আছে, ওই সিলটা আমি দেখতে চাই। মারহাবা কা না, আরো জোরে। নবী দুনিয়াতে আসবে এই কথা কি আমরা আগে বলছি না আল্লাহ বলেছে? শুধু কি ঈসা নবীর কাছে না, সব নবীর কাছে, সব নবীর জমানাতে আমার নবীর গুণগান হইতো, সব নবীর জমানাতে আমার নবী নিয়ে মাহফিল হইতো। এখন আমরা মিলাদুন্নবী নামে মাহফিল করলে আমরা হয়ে গেছি বেদাতি আর অন্যরা হয়ে গেছে হক্কানি। তার মানে বুঝে গেল শয়তান খুব সোচ্চার। কি কথা কন ঠিক কিনা? সব নবীর জমানাতে আমার নবীর নামে মাহফিল এবং স্বয়ং আল্লাহ নিজে রোজে আজলে আমার নবীকে নিয়া 124,000 নবী রসুল নিয়া আল্লাহ আমার নবীর মাহফিল আগে সাজাইছে, আগে করছে এবং বলছে, হে আমার নবীরা তোমাদেরকে নবুয়ত দিব, কিতাব দিব, সুম্মা জাআকুম রসুল, তোমাদের মাঝে আমার একজন রসুল যাবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, সত্য সহ যাবে, কোরআন নিয়ে যাবে, হেদায়েত নিয়ে যাবে, তাওহীদ নিয়ে যাবে, রিসালাত নিয়ে যাবে, কালেমার সাক্ষ্য নিয়ে যাবে, হক নিয়ে যাবে, হালাল নিয়ে যাবে, ইনসাফ নিয়ে যাবে, ন্যায় নিয়ে যাবে, এইগুলি নিয়ে আমার নবী যখন যাবে, লা তুমিনুন্না বিহি, তোমরা সব নবীরা এই নবীর উপর ঈমান আনবা, রোজে আজলে পৃথিবীতে মানব সৃষ্টি করার আগেই, মানব জাতি পাঠানোর আগেই আমার নবীকে নিয়া আল্লাহ নিজে সব নবী নিয়ে মাহফিল সাজাইছে, মাহফিল করছে, নবীর গুণগান চলছে। অতএব যেই মাহফিলে রসুলের গুণগান হয় এই মাহফিল বন্ধ করার জন্য বেদাতের ফতোয়া যারা দেয় ওরাই হলো বর্তমান জমানার শয়তানের দালাল। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? একসাথে বলবেন তো আল্লাহ আকবার। কাজী নজরুল চিনেন নি আপনারা? কোন মাদ্রাসার মুহাদ্দিস, কোন মাদ্রাসার প্রিন্সিপাল, কোন মাদ্রাসার সাইকোলজিস? কাজী নজরুল ইসলাম, আন্ডার মেট্রিক পাস, বিশ্ববিখ্যাত কবি যার জীবনীর উপর থিসিস এমফিল করে আমার দেশের ছেলেরা নামের আগে ডক্টর শব্দ লাগায় গ্রন্থ প্রন্ধ প্রবন্ধ সাহিত্য দিয়ে বাংলা ভাষাকে সমৃদ্ধ করছেন। আমার নবীর সানে 4,500 নাতে রসুলি লেখছে। মারহাবা বলবেন কাজী নজরুল, কি চমৎকার লেখছেন। তৌহিদেরি মুর্শিদামা মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের ওই নাম জপলি বুঝতেই পারি খুদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম বলেন তৌহিদেরি মুর্শিদামা মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। আরো আরেকটা লেখছে, আল্লাহকে যে পাইতে চায়
হযরত কে ভালোবেসে। আল্লাহু আকবার, কাকে পাইতে হবে? আল্লাহ পাইতে আগে কারে পাইতে হবে? নবী। কোরআন বলে আমি আল্লাহ মানার আগে নবী মানতে হবে, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে কাকে মানা হয়? নবীর দলে থাকলে কার দল হয়? যে নবী মানে না সে আল্লাহ মানে না, এটাই সত্য। কাজী নজরুল কবিতার ছন্দে লিখতেছে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, মারহাবা কর আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সলা দুনিয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আলাইকুম সলা দুনিয়া আমি আপনার পিঠ মুবারকের নবুয়তের মোহরটা দেখতে চাই। কাপড় উঠে দেখাই দিলেন পাত্রী বুহাইরা, আরো অনেক কিছু জিজ্ঞাসা করলেন, বাবার নাম আবদুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম খাজা আব্দুল মুত্তালিব, বংশ কুরাইশ, বনু হাশেম, সব কিছু বলার পরে আল্লাহর নবী বের হয়ে গেলেন। পাত্রী বুহাইরা লক্ষ্য করতেছে নবীজি যাওয়ার সময় পাহাড় তারে সেজদা দেয়, পাথর তারে সেজদা দেয়, গাছে তারে সেজদা দেয়, পশুরা নবীকে সেজদা দেয়, পাখিরা নবীর সেজদা দেয়, পাথর নবীকে সেজদা দেয়। বলা যাবে মারহাবা। সৃষ্টি আল্লাহ ব্যতীত সৃষ্টি যারে সেজদা দিত তিনি নবী। সুবহানাল্লাহ বলবেন। সব সৃষ্টি সেজদা দেয় কাকে? একপক্ষে মানুষ হিসেবে আমরা আল্লাহকে সেজদা দিব, নবীকেও দেওয়া যাবে না, নবীকে দেওয়া যাবে না, কিন্তু পশু পাখিরা নবীকে সেজদা দিত। এটা পশু পাখিদের জন্য হালাল ছিল, যারা নবী আমার নবীকে পশুরা সেজদা দিত, গাছেরা সেজদা দিত, মাছেরা সেজদা দিত, পাহাড়ে সেজদা দিত, নক্ষত্র সেজদা দিত। একসাথে বলা যাবে মারহাবা। অথচ কোরআন বলতেছে আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আপনি কি দেখেন না গাছ আমি আল্লাহর সেজদা দেয়, আসমানে যা আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়, জমিনে যা আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। আল্লাহর পরে এই আসমানে জমিনে মানুষ আর জিন ফেরেশতা ছাড়া, মানুষ জিন আর ফেরেশতা ছাড়া, সব পশু পাখি পাহাড় পর্বত গাছ তরু লতা পাতা সৃষ্টি প্রাণী যা আছে আল্লাহর পরে আর একজনকে সেজদা দিত, তিনি আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর পরে কারে সেজদা দিত? নবীকে। কথা কন না কেন, আল্লাহর কারে কাকে সেজদা দিত? নবীকে। কিসে? মানুষ জিন ফেরেশতা এই তিন জাতি ছাড়া সব সৃষ্টি গরু লতা পাতা গাছ বৃক্ষ পাহাড় পর্বত যাহা কিছু আছে একসাথে বলেন না মারহাবা। এই জন্য কাজী নজরুল একটা শান লেখছেন, একটা গজল তিনি গাইছেন কাজী নজরুল, আল্লাহ তার জান্নাতের মাকাম আলা করে দিক, বলেন আমিন। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, বলেন না ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা,
তোমার মেঘের বাণী সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেঘের বাণী খোদা তোমার মেঘের তুমি কতই দিলে রতন ভাই বরাদার পুত্র সজন খোদা পেলে অন্য যুগাও মানি চাই না মানি খোদা তোমার মেঘে পানি খোদা সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা পানি খোদা মানুষ জিন ফেরেশতা এই তিন জাতি ছাড়া পৃথিবীর আকাশ বলেন পাহাড় বলেন পর্বত বলেন গাছ বলেন মাছ বলেন জমিন বলেন সাগর বলেন নগর বলেন চাঁদ আর সূর্য যাই বলেন না কেন আল্লাহর পরে যদি কাউকে সেজদা দিত তিনি আমার আর আপনার নবী একবার জোরে বলা যাবে কি মারহাবা পশুরা সেজদা দিত মারহাবা কারা পশু পশু গাছে সেজদা দিত নবীকে একসাথে বলবেন আল্লাহু আকবার নবীর ইজ্জত আমরা দিছি নবীর ইজ্জত আমরা দিছি কে দিছে আরে গাছে সেজদা দিল মাছে সেজদা দিল পশু সেজদা দিল উটে সেজদা দিল দুম্বায় সেজদা দিল সাপে সেজদা দিল পাহাড়ে সেজদা দিল পাথরে সেজদা দিল একসাথে বলবেন মারহাবা আর আমরা নবীর তাজিমে দাঁড়াই গেলেই আমরা গুনাহগার হয়ে গেছি কি কথা কন না কেন নবীর তাজিমে দাঁড়াইলে আমরা খুব অপরাধ করে ফেলছি খুব গুনাহ করে ফেলছি একবারে আমরা জাহান্নামের কাজ করে ফেলছি খুব অপরাধ আমাদের হয়ে গেছে সুন্নি মুসলমান চাঁদপুরবাসী হায়াতের মালিক আল্লাহ মউতের মালিক আল্লাহ জিন্দিগির মালিক আল্লাহ হাসরের মালিক আল্লাহ কবরের মালিক আল্লাহ যেই আল্লাহ রসুলকে এত বড় ইজ্জত ওয়ালা করেছেন মাকামে মাহমুদ ওয়ালা করেছেন হাবিবুল্লাহ করেছেন সাহেব জান্নাত করেছেন সাহেবে কোরআন বানিয়েছেন সাহেবে শরিয়াত করেছেন ওই নবীর সম্মানে সারা জীবনে হায়াত যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমরা নবীর সম্মানে দাঁড়ায়া দাঁড়ায় নবীকে সালাম দিব দুহা তুচা করে বলেন ঠিক কিনা বহাইরা পাদ্রি দেখতেছে গাছ নবীকে সেজদা দেয় আবু তালিবকে ডাকলেন ডেকে বলেন আবু তালিব এই বালক মুহাম্মাদের আপনি কি হন বলে আমি তার বাবা বহাইরা পাদ্রি ডাক দে বলে আবু তালিব আপনি তার বাবা না আপনি তার বাবা না তাহলে আপনি কি আপনি তার চাচা তার বাবা মারা গেছে মাও মারা গেছে আবু তালিব ডাক দেখে পাত্রী বোহাইরা কি করে তুমি জানো বোহাইরা পাত্রী বলল তাওরাতে জবুরে ইঞ্জিলে লেখা আছে শোনেন আবু তালিব একটা গোপন কথা আজ আপনাকে প্রকাশ করে দেই আপনার এই ভাতিজা মুহাম্মদ আমিন মনে রাখবেন তিনি আপনার বংশের উজ্জ্বল নক্ষত্র শোনো হে বনি ইসরায়েল থেকে নবুয়াত আল্লাহ খতম করে দিয়েছে শোনরে পাদ্রি শোনরে আবু তালিব তুমি তোমার ভাতিজাকে তাড়াতাড়ি করে নিয়ে চলে যাও যদি ইহুদিরা জানে তোমার ভাতিজাকে তারা ক্ষতি করার চেষ্টা করবে ইনি আখিরি নবী এই নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না একবার জোরে বলা যাবে কি আর রাসূল আল্লাহ